বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ফুটবলে নতুন মৌসুমের দলবদল শেষ হয়েছে ইতিমধ্যে দশটি দল খেলোয়াড় নিবন্ধন সম্পন্ন করেছে তবে রাজনৈতিক প্রেক্ষাপটে দলবদল করেনি দুই ঐতিহ্যবাহী ক্লাব শেখ রাসেল ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব এছাড়া নতুন মৌসুমে দল পাননি বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া এদিকে দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে মোট পাঁচটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাফুফের লীগ কমিটি সাজ্জাদ সাজুর প্রতিবেদন দেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ মর্যাদার আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ফুটবল দেশের সার্বিক পরিস্থিতির কারণে এই আসর মাঠে নিয়ে নিয়েছিল শঙ্কা তবে সব সংখ্যা পেছনে ফেলে অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে এবারের নতুন মৌসুম ফিফা ও এফসির নির্ধারিত সময়ের মধ্যে বৃহস্পতিবার রাতেই দলবদল শেষ করেছে ক্লাবগুলো তবে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে দলবদল করেনি দুই ঐতিহ্যবাহী ক্লাব শেখ রাসেল ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব তাই এবারে আসর বারো দলের পরিবর্তে হবে দশ দল নিয়ে এছাড়া নতুন মৌসুমে দল পাননি বাংলাদেশের অধিনায়ক জামাল ভুইয়া এই মৌসুমেও তার ঢাকা আবাহনীর জার্সিতে খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে তাকে দলে রাখেনি আবাহনী এদিকে দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে পাঁচটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন তবে চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে চলতি মৌসুমে দুটি টুর্নামেন্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে তাই নতুন মৌসুম মাঠে গড়াবে চ্যালেঞ্জ কাপ ফেডারেশন কাপ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ এই তিন আসন নিয়ে ক্যালেন্ডারে যে পাঁচটি টুর্নামেন্টের কথা বলেছিলাম সেক্ষেত্রে কিছুটা পরিবর্তন করা হয়েছে সেক্ষেত্রে আমরা লিগ এবং ফেডারেশন কাপের বাইরে চ্যালেঞ্জ লিগ এই তিনটি টুর্নামেন্ট নিয়ে আমরা আগামী সিজনটা আমরা সাজিয়েছি আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে বিপিএল ফুটবল শুরু হওয়ার কথা রয়েছে সাজ্জ সাজু বৈশাখী সংবাদ ঢাকা